সালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আমি ডক্টর এসার খান আছি আপনাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পিএমএস ইজাকুলেশন দ্রুত বীর্যপাত এই দ্রুত বীর্যপাত আমাদের বাংলাদেশের প্রায় পুরুষদের সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যার মধ্যে সব থেকে কমন একটা বিষয় বর্তমানে এটা দেখা যাচ্ছে যে থার্টি টু এইটি পার্সেন্ট পেশেন্টেরই এমন হচ্ছে বিয়ের প্রথম দিকে কোনো সমস্যা নাই হঠাৎ করে মাছ পথে দেখা যাচ্ছে আবার অনেকের বিয়ের আগে থেকেই সেই পুরুষ বুঝতে পারে যে তার দূরত্ব বীর্যপাত হচ্ছে যখন একটা পুরুষের প্রি রিজাকুলেশন বা দ্রুত বীর্যপাত হচ্ছে তো তার কিছু করণীয় দিক নির্দেশনা থাকে তো প্রথম করণীয় হচ্ছে আপনার আসলে দূরত্ব বীর্যপাতটা কেন হচ্ছে কারণটা কী এখানে কতগুলো কারণ দেখা যায় তো একটা হিস্ট্রির যখন রোগীর কাছ থেকে ডক্টররা নেয় তখন দেখা হচ্ছে যে তাদের বেশিরভাগই হস্তমতন বা মাস্টারবেশনের সাথে একটা অ্যাডিকশন থাকে নেশা থাকে অতিরিক্ত পর্নোগ্রাফি দেখে তো যারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত থাকে তাদের একটা মনতাস্তিক একটা মানসিক একটা সমস্যা গ্রহো করে যে তাদের বীর্যটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায় প্রথম দিকে যদি তাদের কারোর পাঁচ সাত মিনিট সময় থাকে সেটা ধীরে ধীরে কমতে কমতে এক মিনিট অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু বীর্যপাত হয়ে যায় অনেক পেশেন্ট কিন্তু উল্লেখ করে যে হাতে টাচ করলে বীর্যপাত হয়ে যাচ্ছে দেখলে বীর্যপাত হয়ে যাচ্ছে চিন্তার সাথে সাথে বীর্যপাত হয়ে যায় তো এক কথায় যে তারা নিজের ইজাকুলেশন সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারে না মানে যারা ইজাকুলেশন সিস্টেমটা কন্ট্রোল করতে পারে না পার্টনারের কাছে যাওয়ার সাথে সাথে কিন্তু বীর্যপাত করে দিচ্ছে যেটা কাম্য নয় অর্গাজম হচ্ছে না যদি স্ত্রীর অর্গাজম না হয় পুরুষ নিজের কাছে লজ্জিত হচ্ছে স্ত্রীর কাছেও ধিক্ষার পাচ্ছে অপমানিত বোধ করছে আর স্ত্রীর সন্তুষ্টি কোনোভাবেই সম্ভব হচ্ছে না যখন আপনার ডায়াগনোসিস হয়ে যাবে যে আপনার এটা প্রিমেশ ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত সেই ক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি করার পরে এখানে দেখা হয় যে আসলে হরমোনাল কোনো ত্রুটি আছে কি না যদি ফিজিক্যাল কোনো ত্রুটি না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে সাইকোটিক যে ড্রাগসগুলো আছে মেডিসিনগুলো আছে যেটা আপনি অ্যান্টিডিপ্রেশান্ট এই জাতীয় ওষুধগুলো একটা ডোজ আছে যেটা প্রথম দিকে ডোজের মাত্রাটা কম থাকবে তারপরে আস্তে আস্তে আপনার ওজন উচ্চতা আপনার শরীরের গ্রোথ আপনার বয়স সবগুলোকে চিন্তা করে এই ডোজটাকে কম্বিনেশন করে দেওয়া হয় তো এইটা হুট করে কাজ করে না কাজ করতে কারো এক মাস কারো দুই মাস কারো তিন মাস কারো ছয় মাস কারোর আরও অধিক সময় লাগতে পারে দুই বছর অত্যধিক সময় লেগে যায় এখানে আসলে সাইড এফেক্টও হয় দেখা যাচ্ছে রোগীর মাথা করে বমি লাগে চোখে ঝাপসা দেখে কারো ডায়রিয়া পেটে ব্যথা শরীরে কোমরে ব্যথা করে ইত্যাদি ইত্যাদি সমস্যা দেখা দেয় অনেক সময় ই অ্যান্টিসাইকেটিক বা অ্যান্টি আপনার ডিপ্রেশন জাতীয় ওষুধ দেওয়ার হলে রোগীদের ইলেকট্রাল ডিসফাংশন দেখা দেয় লিঙ্গটা পর্যাপ্ত শক্ত হয় না সেক্ষেত্রে আবার কিছু ওষুধ দিতে হয় যেটা লিঙ্গের ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি করে রক্ত চলাচলটা বৃদ্ধি রাখার জন্য ওষুধ দেওয়া হয় মানে কম্বিনেশন করে দেওয়া হয় সাথে ভিটামিন ওষুধ দেওয়া হয় ফুড সাপ্লিমেন্টের খাওয়ার জন্য উৎসাহিত করা হয় এক্সারসাইজের জন্য আমরা বলি কেগেল এক্সারসাইজ আবার যারা ওষুধ খেতে একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করে না তাদের জন্য আমরা সবসময়ই পছন্দ বলে থাকি যে আপনি কিছু টেকনিক কলা কৌশল স্টপ অ্যান্ড স্টার্ট মেথড পিকিং মেথড থেমে থেমে মিলন করা একটু আসনগুলোর পরিবর্তন করে নেওয়া এই জিনিসগুলো যদি কেউ যদি মেনে চলে আর যদি অল্প অল্প করে সে ডেলি যদি একটু উন্নতি করতে পারে তাহলে প্রিমেনশনারি ইজাকুলেশন থেকে বেরিয়ে আসা সম্ভব তাহলে যারা বিবাহ করেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনি অবশ্যই ব্যাড হ্যাবিট যে এইগুলো থাকবে পর্নোগ্রাফি মাস্টারভেশন এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে তাহলে আপনি ধীরে ধীরে অবশ্যই একটা সেক্সুয়াল হেলদি সেক্সুয়াল লাইফ আপনি লিড করতে পারবেন যেটা আপনার দাম্পত্য জীবনটাকে সুন্দর করবে আজকের ভিডিওটা এখানে শেষ করে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ